से एटी पसंद करे ना। व्यूअर्स अनेक समय जखन केउ कोनो किछु पसंद ना करे थाके तखन किन्तु आम्रा से क्षेत्रे साधारणत बोले थाकि से एटी पसंद करे ना। एवं इंग्रेजीतेई एई बांगला वाक्यटीके बोले थाकि हि डोंट लाइक इट। किन्तु व्यूअर्स एई इंग्लिश सेंटेंसटी किन्तु भूल। केनोना व्यूअर्स मने रखबें सबजेक्ट जखन थार्ड पार्सन सिंगुलर नम्बर हबे तखन किन्तु तार साथे डज अथवा डज नट यूज करते हबे। एई प्रसंगे आपनादेर बोले राखी जे आई एबं उई एई दुटी होच्छे फार्स्ट पार्सन एबं यू अथवा योर এই দুটি হচ্ছে সেকেন্ড পারসন। এবং এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদ দিয়ে যা পড়ে থাকে সেগুলি কিন্তু হচ্ছে থার্ড পারসন, যেমন হি, শি, ইট, দে এবং সব ধরনের বা সকল নামকেই কিন্তু থার্ড পারসন বলা হয়ে থাকে। সেই সাথে মনে রাখবেন ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এর সাথে কিন্তু সবসময় ডু এবং ডোন্ট ইউজ করা হয়ে থাকে, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই কিন্তু সেক্ষেত্রে ডাজ অথবা ডাজ নট ইউজ করা হয়ে থাকে। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে সে অথবা হি, এই সে হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে হি এর সাথে ডাজ নট ইউজ করা হবে। তাহলে এই বাংলা বাক্যটি সে এটি পছন্দ করে না, এর সঠিক ইংরেজি অনুবাদ হবে হি ডাজেন্ট লাইক ইট। একইভাবে আমি এটি পছন্দ করি না। ভিউয়ার্স যেহেতু এখানে আমি বা আই এটি হচ্ছে ফার্স্ট পারসন, সেই কারণে কিন্তু এক্ষেত্রে ডোন্ট ইউজ করতে হবে, ডাজেন্ট বা ডাজ নট কখনোই কিন্তু ইউজ হবে না। তাই এই বাংলা বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে আই ডোন্ট লাইক ইট। এই ধরনের আরও ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।